আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি নতুন ডিজাইন নিয়ে। এটা আমি কামিজের জন্য তৈরি করেছি, কামিজের করেছি, হাতের কাজ, এটা অ্যাপ্লিক না। তো এখানে আমি একটুখানি বাকি রেখেছি, এটা তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে কোন সেলাইটা দিয়েছি সেটা একটু দেখিয়ে দেবো, আর তারপর আমি পুরো ডিজাইনটা দেখিয়ে দেবো যে কামিজের নিচে কেমন করেছি। তো এখানে আমি যে ডিজাইনটা করেছি এটাকে বলে চশমা স্টিচ সেলাই দিয়েছি। তা এই সেলাইটা কিন্তু আমি বেশ কয়েকবার আগেও দেখিয়েছি, তারপর আবার আজকে একটু দেখিয়ে দিচ্ছি যে অনেকে অনুরোধ করে যে কী সেলাইটাতে কাজ করেছি ওই সেলাইটা একটু দেখিয়ে দেওয়ার জন্য। তো তাদের অনুরোধের জন্য আমি এই সেলাইটা আজকে আবারও দেখিয়ে দিচ্ছি। তা এই সেলাইটা যেভাবে করতে হয়, প্রথমে কিন্তু একদম কাঁথা সেলাইয়ের মতন করতে হয়, আর একটু ঘন ঘন করে দিতে হবে সেলাইগুলো, মানে একটার সঙ্গে একটা মিশে সেলাইগুলো করতে হবে। আর একটু খেয়াল রাখলে অবশ্যই পারবে। এটা কিন্তু আমি একদম মিশে মিশে দিচ্ছি সেলাইটা, একটা সঙ্গে একটা মিশে, যেখানটাতে প্রথম ফোরটা দিয়েছি পরের লাইনে ওই তার পাশ থেকে ফোরগুলো তুলে নিতে হবে এইভাবে। আর নিচের ফোরটা আমি একদম অল্প করে তুলেছি, আর উপরে ফোরটা একটু বড় করে তুলেছি যাতে ফিনিশিংটা ভালো হয়। এই যে আমি জাস্ট ডিজাইনটা আঁকার ভিতর দিয়ে সম্পূর্ণ কিছু করে নিলাম। এই যে একটা ফুল আমার করা হয়ে গিয়েছে, এখন এটা করলে কিন্তু আবার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। এটা আমি আবার যে কোনো এক সাইড থেকে যে এখান থেকে আমি তুলে নিলাম, ওই একই নিয়মে সেলাইগুলো করে যেতে হবে। এইভাবে জাস্ট কাঁথা সেলাইয়ের মতন করতে হবে। তো আমি একটু করে নিয়ে তোমার শেষটুক দেখিয়ে দিচ্ছি।
এটুকু আমার করার পর আমি সম্পূর্ণ ডিজাইনটা আমি দেখিয়ে দেবো, কলার কাছে কেমন করেছি, নিচে কেমন করেছি। এটা হয়ে গিয়েছে, আমি এবার চন্দ্রটা দেখে দিচ্ছি। তো এই যে কিন্তু নিচটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, এই যে নিচটা করেছি এভাবে। আমি চন্দ্র জামাটা দেখিয়ে দিচ্ছি, এই যে মাঝখানটাতে যেভাবে দিয়েছি অ্যাপ্লিকের মতন ডিজাইনটা কিন্তু আমি সুতাতে করেছি, আর গলার কাছে যেভাবে করেছি। এই সম্পূর্ণ গলার মাঝখানে এক একটা ডলার বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে, আর সব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ তারা একটু করে নিও। আর এই যে হাতায় দুই হাতায় দিয়েছি এভাবে, তো আজকের মতো আমি সবাইকে আল্লাহ পাক দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো কামনা করি। পরবর্তীতে যে কোনো ডিজাইন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।